শহর আগরতলা এখন করোনা ভাইরাসের হটস্পট আগরতলা এলাকা সহ গোটা পশ্চিম ত্রিপুরা জেলায় অতিমারির পরিস্থিতি প্রতিরোধে নতুন করে বারো দফা নির্দেশিকা জারি করেছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক শৈলেশ কুমার যাদব এই বারো দফা বিধিনিষেধ ও সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আগরতলা পুর এলাকায় এগিয়ে আনা হয়েছে রাতের কারফিউর সময়সীমা মঙ্গলবার থেকে প্রতিদিন রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাতের কারফিউ জারি থাকবে পুরনিগম এলাকার বাইরে গোটা পশ্চিম জেলায় রাতের কারফিউ বলবৎ থাকবে রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পশ্চিম জেলায় কন্টেইনমেন্ট জোনগুলির বাইরে দশ কিংবা এর অধিক জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলার ভিতরে সমস্ত ধরনের সামাজিক রাজনৈতিক ক্রীড়া অনুষ্ঠান মনোরঞ্জনমূলক শিক্ষামূলক সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান সহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার বন্ধ থাকবে সুইমিং পুল পার্ক সিনেমা হল থিয়েটার প্রেক্ষাগৃহ জমায়েত স্থল কন্টেনমেন্ট জোন ছাড়া অন্য সব স্থানে হোটেল রেস্টুরেন্ট ও অন্যান্য পরিষেবা খোলা থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের নির্দেশ মতোই প্রকাশ্য স্থানে মুখে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক এছাড়া প্রকাশ্য স্থানে ও প্রস্রাব করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে নির্দেশিকায় বলা হয়েছে এর জন্য জরিমানা করা হবে অপ্রয়োজনে রাতের কারফিউর সময়ে কোনো ব্যক্তি চলাফেরা করতে পারবেন না নির্দেশিকা লঙ্ঘন করা হলে ভারতীয় দণ্ডবিধির একশো অষ্টাশি ধারায় শাস্তিদানের বিধান রয়েছে চ্যানেল